adventure for the bikers of Bangladesh. Okay, bikers বন্ধুগণ, যারা কুরুপাতা যাওয়ার প্ল্যান করছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন। আজকে তাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুরুপাতার রাস্তার কিছু ইম্পর্টেন্ট টিপস এবং কুরুপাতার কি রুট প্ল্যান করলে আপনার জন্য সুবিধা হবে সেটার একটা ডিটেলস এই ভিডিওটিতে আছে। তো চলুন ঘুরে আসা যাক কুরুপাতা থেকে। আপনি যদি কুরুপাতা আসতে চান প্রথমে আপনাকে আসতে হবে আলিকদম। আলিকদম আসার দুটো উপায় আছে, এক হচ্ছে ডিম পার, আরেকটি হচ্ছে লামা ফয়সাখালী হয়ে। সো আমরা যেহেতু মারাত্মকে ক্যাম্পিং করছি তাই আমরা ফয়সাখালী হয়ে ঢুকেছিলাম আলিকদমে। তো আলিকদমের চেকপোস্টটিতে আপনাকে প্রথমেই এন্ট্রি করে নিতে হবে যে আপনি কোথায় যাবেন। সো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্যে আপাতত এই তথ্যটি স্কিপ করছি, পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আসলে কী করতে হবে। তো কুরুপাতা ইতিমধ্যেই জ্বালানিপাড়া পর্যন্ত যাওয়া যায়, এরপরে আর যাওয়া যায় না, তাই আর্মি ক্যাম্প থেকে অবশ্যই আপনাকে পারমিশন নিয়ে যেতে হবে। তো চলুন, আর্মি ক্যাম্প থেকে পারমিশন নিয়ে যাওয়ার পরেই আমরা চলে যাব এখন কুরুপাতার রাস্তায়। তো কুরুপাতার এই রাস্তায় যাওয়ার পথে আপনার হাতের বামে পড়বে শৈলকুঠি নামে একটি দারুণ রিসোর্ট। আপনার হাতে যদি সময় থাকে অবশ্যই এই রিসোর্টটি ঘুরে আসবেন। তো এই হচ্ছে কুরুপাতা যাওয়ার প্রথম এন্ট্রি। এর মাঝে আপনি পাবেন জিরাপাড়া নামক একটি আদিবাসীদের মহল্লাপা পাড়া বলা যায়। তো সেখান থেকে নদীর পাশে রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে জানালিপাড়া। জানালিপাড়ার পর থেকেই 2 কিলোমিটার পরেই হচ্ছে কুরুপাতা। তো দুর্ভাগ্যবশত আমরা কুরুপাতা পর্যন্তই গিয়েছিলাম, এরপরে রাস্তা খারাপ ও নিরাপত্তার ইস্যুর কারণে আমাদেরকে আর পোহামুড়ি যেতে দেয়নি। সো কি আর করার, এই কুরুপাতার সৌন্দর্যের রাস্তা আর অ্যাডভেঞ্চার নিয়েই আমাদেরকে ফিরতে হয়েছিল। তো চলুন ভিডিওটি আমরা একটু দেখে আসি এবং রাস্তাঘাট কতটা সুন্দর সেটা একটু উপভোগ করে আসি।
তবে পোয়ামরি যেতে হলে বা কুরুপাতা যদি আপনি যেতে চান, এত সুন্দর রাস্তার পাশাপাশি আপনাকে এরকম কিছু অফ রোডিংও মারতে হবে। তো অফ রোডিংয়ে যাদের অভ্যাস আছে আর কিছু এক্সপিরিয়েন্স আছে তাদের জন্যে এই রাস্তাটা অসম্ভব রকম দারুণ হবে। আর যারা নতুন অফ রোডিং বা পাহাড়ে রাইড করতে যাচ্ছেন তারা অবশ্যই অধিক সতর্কতা সহিত এই রাস্তাগুলি পার করবেন। এখানে স্পিনিং করার কিছু নাই, এখানে শুধুমাত্র আপনি আপনার মতো করে সাবধানে ফার্স্ট বা সেকেন্ড গিয়ার করেই আপনাকে যেতে হবে, আর পিক আপ ছেড়ে ছেড়ে আপনাকে ধরতে হবে যাতে ভালো গ্রিপ পাওয়া যায়। একসাথে যদি আপনি খুব বেশি এক্সিলারেট করেন তাহলে এখানে স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, কারণ আপনার চাকার নিচে মাটি বালু পাথর একাকার। সো সাবধানে বাইক রাইড করে আপনি খুব সুন্দরভাবে কুরুপাতার এই অফ রোডিং এবং মসৃণ সুন্দর রাস্তাটা ঘুরে আসতে পারবেন। এই হচ্ছে সেই কুরুপাতা, সেই অসম্ভব রকমের ভয়ঙ্কর সুন্দর এক রাস্তা। এটা 26 কিলোমিটার পর্যন্ত অলরেডি এরকম কার্পেটিং হয়ে গিয়েছে। এর আশা করা যায় আর এক বছরের মধ্যে এর যে 33 কিলোমিটার যে বর্ডার রাস্তাটা সেটা কমপ্লিট হয়ে যাবে। আর কমপ্লিট হয়ে যাওয়ার পরেই বাইকারদের জন্য এক নতুন সূচনা হতে যাচ্ছে, এবং এমন এক অ্যাডভেঞ্চার বাইকাররা সবসময় চেষ্টা করে উপভোগ করার জন্য। আমরাও সেরকম উপভোগ করতে গিয়ে ফিরে আসলাম কুরুপাতার জানালিপাড়া আর্মি ক্যাম্প থেকে। তো আমাদেরকে নিরাপত্তা ও রাস্তা খারাপ এই দোহাই দিয়ে তারা আমাদেরকে এখান থেকে ফেরত দিচ্ছে। তো তারা বলেছে আগামী কয়েক মাসের মধ্যে যদি রাস্তা আরেকটু ভালো হয়ে যায় তাহলে আমরা পোয়ামরি পর্যন্ত যেতে পারবো। তো কেন আমরা যেতে পারলাম না সেটা আমার ব্যক্তিগত একটা ইনফরমেশনের কারণে। তো আমি ডিসক্রিপশন বক্সে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। তো আমরা এবং আপনারা যারা কুরুপাতায় যেতে চান নেক্সট টাইম এই টিপসটা ফলো করে অবশ্যই যাবেন। তো যাই হোক, এই ছিল কুরুপাতার শেষ সীমানা। এরপরে আমরা যেতে পারিনি, বাট দু চোখ ধরে যে সৌন্দর্য দেখেছি এবং রাস্তার যে সৌন্দর্য ছিল চারপাশে সেটা অবশ্যই উপভোগ্য। আর আপনারা অবশ্যই সময় পেলে কুরুপাতা থেকে ঘুরে আসবেন আমার এই ভিডিওর টিপসটা ফলো করে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সেফলি বাইক রাইড করবেন। রাত 12:30 থেকে রাইড করছি, এখন করছি, এখন 1:30 বাজে। এখানে চলে আসলাম। দাদা এই পাড়ার নাম কি? তাইলাসরা। ওকে, মন খারাপ
ওকে আমরা এখন চায়ের ব্রেক দিলাম, আমরা খুব তৃষ্ণার্ত, ফুটি গিয়ে খাওয়া যায়, সত্য কথা বলে দিব। এই ধরনের রাস্তা খুবই ডেঞ্জারাস, পাথর মাটি বালু খুবই ডেঞ্জারাস।